ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল বানাবার জন্য 500 গ্রাম বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার মাছগুলিকে ভাজার জন্য একটি ফ্রাইদান নিয়ে নেব। ফ্রাইদান গরম হলে তাতে দিয়ে দেব 100 গ্রাম সর্ষের তেল। তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলিকে একে একে দিয়ে দেব। মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটিকে ভেজে নিতে হবে। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব সরু করে কুচিয়ে রাখা 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজগুলি নেড়ে ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও পেঁয়াজের সাথে নেড়ে হালকা ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 1টি মিডিয়াম সাইজ টমেটো কুচি। তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। টমেটো আর নুনটিকে সব কিছুর সাথে নেড়ে 2 থেকে 3 মিনিট কষে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখুন টমেটোটি গলে গিয়েছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেব 2টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটিকেও মশলার সাথে 1 মিনিট মতো নেড়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 150 থেকে 200 ml জল। জল দেবার পর মশলাটিকে একবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার গ্রেভিটি ফুটে উঠতে থাকলে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটিকেও নেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এতে ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেব। মাছগুলিকে উল্টে পাল্টে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। অবশেষে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর বাটা মাছের ঝালটিকে আরও 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার আমাদের বাটা মাছের ঝাল পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।